চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের বিয়ের বৈধতার প্রমাণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবিদিন মাঝহারি নামের কুমিল্লার এক আইনজীবী। আগামী 7 কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে পরিমণি ও তার স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পরিমণির প্রথম স্বামী 2012 সনে একটা বিয়ে হয়েছিল, তার ওই স্বামীর নাম ছিল ফেরদৌস কবির সৌরভ। সে আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স যদি দিয়ে থাকে তাহলে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তো এই জিনিসগুলো আমরা বলেছি যে আসলে 17-10-21 যে বিয়েটা উনি বলেছে সেটা উনি যদি আইনগতভাবে যে যা হওয়া উচিত সেটা যদি উনি আমাদেরকে পরিষ্কার করে তাহলে এই বিষয়ে আমাদের আর কোনো বক্তব্য থাকবে না। 17-10-21 তার বিয়ের কাবিন, আর তার 12 সনের যে বিয়ে হয়েছে ফেরদৌস কবির সৌরভ তার সাথে তার ডিসপোজাল, এই দুইটা বিষয় আমাদেরকে পরিষ্কার করলে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। মঙ্গলবার 15 ফেব্রুয়ারি রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়নাল আবিদিন মাঝহারি। লিগাল নোটিশে তিনি বলেছেন, আপনি 2012 সালের 28 এপ্রিল 1,00,000 টাকা দেন মোহরে যশোরের কেশবপুর থানার ফেরদৌস কবির সৌরভকে প্রথম বিয়ে করেন। গত 22 জানুয়ারি গণমাধ্যম থেকে জানতে পারি আপনি সন্তান সম্ভবা। আপনি বলেছেন, 2021 সালের 17 অক্টোবর শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় আপনার অনেক ফলোয়ার রয়েছে, আপনার এমন কর্মকাণ্ডে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করি। প্রচলিত আইন ও ধর্মীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আগামী 7 দিনের মধ্যে সৌরভের সঙ্গে তালাক কবে কোথায় হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করবেন। শরীফুল রাজের সঙ্গে বিয়ের কাবিনের নকল সংযুক্ত করে নোটিশের জবাব দেবেন, অন্যথায় আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আইনজীবী জয়নাল আবিদিন মাঝহারি সাংবাদিকদের বলেছেন, আমি শরীফুল রাজ ও পরিমণিকে লিগাল নোটিশ পাঠিয়েছি, 7 কর্মদিবসে যদি তারা জবাব না দেন তাহলে পরবর্তী ব্যবস্থা নেব। রেজাউল ইসলাম রাজীব, ব্রেকিং নিউজ।